হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আবারও চ্যানেলে স্বাগতম। সো এখানে দেখতে পাচ্ছেন আপনারা তিনটি প্যাকেজে মোট তিনটি প্রোডাক্ট আছে। সো কিছুদিন আগে একটি নতুন ই কমার্স সাইট থেকে শপিং করেছি। ই কমার্স সাইটের নামটি আপনাদের যদি দেখাই তা দেখতে পাবেন ClickZoo.com.bd। সো তারা কিছুদিন আগে তাদের ই কমার্সে যাত্রা শুরু করেছে। এটা হচ্ছে তাদের অ্যাড্রেস মিরপুর ডিওএসএইচ অ্যাড্রেস। সো তারা কয়েকদিন আগে একটা অফার দিয়েছিল যে 99 টাকায় শার্ট পিস, প্যান্ট পিস, ওয়ালেট, ইয়ারফোন এগুলো কিনতে পারবে কাস্টমাররা। সো তারই প্রেক্ষিতে আমি তিনটি অর্ডার করেছি। এখানে দুইটি শার্ট পিস এবং একটি প্যান্ট পিস আছে। সো এগুলোর প্রাইস কি আসলে 99 টাকা কিংবা তার বেশি সেটাই আমরা চেক করব আনবক্সিংয়ের মাধ্যমে। সো তারা অফার দিয়েছিল প্রতিটি শার্ট পিস ছিল 99 টাকা, কিন্তু প্রতিটি প্রোডাক্টের সাথে আলাদা ডেলিভারি চার্জ ছিল 60 টাকা করে। সো এখানে প্রতিটি প্রোডাক্টের মূল প্রাইস পড়েছে 159 টাকা করে। সো এগুলো একটা একটা করে প্যাকেজ দেখবো যেগুলো আসল প্রাইস কত। চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করি। এবং অবশ্যই যারা চ্যানেলে নতুন তাহলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তাহলে দেরি করবো না, দুইটি প্যাকেজ সাইডে রেখে দিলাম। এ হচ্ছে প্রথম প্যাকেজটি, ডেলিভারি দিয়েছে বিদ্যুৎ কুরিয়ার সার্ভিস। সো ডেলিভারি ছিল সুপার ফাস্ট, 24 ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়েছিল তিনটি প্যাকেজেই। সো প্যাকেজটি খুলছি, প্রথম প্যাকেজটি। সো তারা কোনো পলিও ইউজ করেনি। ভিতরে পলি ইউজ করেনি। এটা হচ্ছে একটি প্যান পিস, আপনাদের যদি কোয়ালিটি দেখেন খেয়াল করেন 159 টাকা প্রাইস হিসাবে ঠিক আছে কিনা। ফেব্রিক্স হালকা একটু মোটা, পাইকারি রেটে কিনলে এগুলোর প্রাইস বোধ হয় এরকমই পড়ে 160 টাকা কিংবা 180 টাকা করে। সো সেই হিসাবে জিতেছি বা হেরেছি বলা যাবে না, ইকুয়াল। কারণ এগুলো আপনার যদি ইসলামপুর যে পাইকারি মার্কেট আছে সেখান থেকে যদি প্যান্ট পিস শার্ট পিসগুলো কিনেন এগুলো এরকমই প্রাইস 180 কিংবা 200 টাকা করে। সো তারা ওইখানে সাইটে দাম রেখে দিয়েছিল, রিটেল প্রাইস ছিল বোধহয় 750 টাকা, যেগুলো যেটা তারা অফারে দিচ্ছে 99 টাকা, কিন্তু এটা প্রায় 750 টাকা কোনোভাবেই হওয়ার কথা না। হয়তো রিটেল প্রাইস হইতে পারে 300 টাকা, 300 থেকে 350 টাকা। আচ্ছা তাহলে এটা রেখে দিচ্ছি, পরবর্তী প্যাকেজে চলে যাচ্ছি। এখানে একটা শার্ট পিস আছে, এই হচ্ছে শার্ট পিসটি, নর্মাল প্রিমিয়াম না, প্রিমিয়াম বলা যাবে না কাপড়। কটন কাপড়, কটন। আসলে তারা 200 টাকার জিনিসগুলো 99 টাকায় অফার দিয়েছে, এই হচ্ছে আসল কথা। এটার প্রাইস কীভাবে 650 টাকা হয় যেটা তারা রিটেল প্রাইস হিসাবে লেখা রেখেছে আমার বোধগম্য না, কখনোই সম্ভব না এটার প্রাইস 600 টাকা হওয়ার। নর্মাল কাপড়, আহামরি কিছু নেই। আচ্ছা এটা রেখে দিলাম। এটা হচ্ছে লাস্ট প্যাকেজ ClickZoo থেকে। ই কমার্স যে সমস্যা, বর্তমান সমস্যা বাংলাদেশের, সেটা হচ্ছে এই সমস্যাটা। প্রাইস যেটা 200 টাকা তারা লিখে রাখবে যে 600 টাকা, 700 টাকা, তারপরে অফার দিবে 70% ডিসকাউন্ট, 80% ডিসকাউন্ট। এটা একটু মোটামুটি এটা এটা দেখা যায় সেম প্রায়।
সেম না, সিমিলার স্ট্রাইপের মধ্যে। আছে এটা, মোটামুটি আছে, ভালো হবে। আসলে এই ধরনের এই যে 99 টাকা অফার, এগুলো ম্যাক্সিমাম প্রোডাক্টই দেখা যাচ্ছে। তারা যে রিটেল প্রাইস লিখে রাখে সেটা আসলে অরিজিনাল রিটেল প্রাইস না। সো এই হচ্ছে আজকের clickzoo.com থেকে প্রথম শপিং, শপিংয়ের এক্সপিরিয়েন্স। তারা অফারের মাধ্যমে প্রাইস দিল, কিন্তু আসল প্রাইস তারা যে প্রাইসে বিক্রি করলো সেই প্রাইসের থেকে অরিজিনাল প্রাইস খুব একটা বেশি না। সো আজকে ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্ট লাইক করবেন একটা, আর কমেন্টে আপনার জানাতে পারেন আপনার মতামত। ভিডিওটি শেয়ার করতে পারেন ফেসবুকে আপনাদের ফ্রেন্ডদের সাথে। সো ClickZoo থেকে এটাই প্রথম শপিং, এবং পরবর্তীতে আরেকবার শপিং করে দেখব যে কীরকম কোয়ালিটি বা সার্ভিস পাই। সো সেই সাথে আশা করছি যে আপনারা আমাদের সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।